নমস্কার আমি দেবাশিস হোম কোচিং বাংলা এডুকেশনাল ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই দেখো ডাব্লিউ বি কনস্টেবল লেডি কনস্টেবল এবং সাব ইন্সপেক্টর স্পেশাল যে আমরা জি ক্লাস শুরু করেছিলাম যেখানে আমাদের টার্গেট ছিল তিন হাজার কমনযোগ্য এমসিকিউ প্রশ্ন উত্তর আর আমার দৃঢ় বিশ্বাস তোমরা এই তিন হাজার কমনযোগ্য এমসিকিউ প্রশ্ন প্রশ্নোত্তরের মধ্যেই পরীক্ষায় কমন পাবে কারণ এখানে আমরা প্রত্যেক বিষয় থেকে প্রশ্ন সংগ্রহ করেছি এবং প্রত্যেক প্রশ্নের সাথে খুব ডিটেলসে আলোচনা করেছি যারা ক্লাস ট্রু দেখেছ তারা নিশ্চয়ই বিশ্বাসী রয়েছ যে হ্যাঁ এখান থেকে আমরা কোশ্চেন কমন পাবোই ওকে তো আজকে আমরা ক্লাস নম্বর থার্টি নাইন নিয়ে আলোচনা করব আর এর আগে আমরা পার্ট ওয়ান থেকে পার্ট থার্টি এইট আটত্রিশটি ক্লাস করিয়েছি আটত্রিশটি ক্লাসের লিঙ্ক তোমরা ভিডিওর আই বটনে পেয়ে যাবে অথবা ভিডিওর ডিসক্রিপশন বক্সে কিন্তু পুরো প্লেলিস্ট লিস্ট অ্যাভেলেবেল রয়েছে প্রিভিয়াস ভিডিওগুলো দেখে নেবে কারণ সেখানেও কিন্তু আমরা খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন আলোচনা করেছি যে কোশ্চেনগুলো তোমাদের সমস্ত আপকামিং এক্সামের জন্য ইম্পর্ট্যান্ট ওকে তো চলো আজকের ক্লাস শুরু করা যাক দেখো আজকের ক্লাসে আমরা স্ট্যাটিকজিকের উপর বেশি নজর রেখেছি স্ট্যাটেকজিকের ওয়েটেজ কিন্তু বেশি রয়েছে প্রথম প্রশ্ন কী রয়েছে আন্দিজ পর্বতমালার অবস্থান কোথায় বলো আন্দিজ পর্বতমালার অবস্থান কোথায় আন্দিজ পর্বতমালা হচ্ছে পৃথিবীর দীর্ঘতম পর্বতমালা ওকে বাই কোয়েশ্চেনটা এভাবে জিজ্ঞেস করতে পারে যে দৈর্ঘ্যের দিক থেকে বৃহত্তম পর্বতমালার নাম কি তখনও কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে আন্দিজ পর্বতমালা ওকে তো বলো আন্দিজ পর্বতমালার অবস্থান কোথায় এর সঠিক উত্তর কী হবে এর সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ দক্ষিণ আমেরিকা ঠিক আছে দক্ষিণ আমেরিকাতে রয়েছে আন্দিজ পর্বতমালা ওকে এবার দেখো দক্ষিণ আমেরিকার পশ্চিম প্রান্তে রয়েছে আন্দিজ পর্বতমালা ওকে ইতালিতে কোন পর্বতমালা রয়েছে অপশান বি থেকে দেখো ইতালিতে কোন পর্বতমালা রয়েছে যদি তোমাদেরকে জিজ্ঞেস করে তো সঠিক উত্তর কী হবে বলো ইতালিতে কোন পর্বতমালা রয়েছে কমেন্ট করো দেখি কী কী কমেন্ট করতে পারছো অ্যান্সার কারো অ্যান্সার তো এখনও পর্যন্ত এলো না ঠিক আছে চলো কমেন্ট করো যাই আমি বলে দিই ঠিক আছে ইতালিতে কোন পর্বতমালা রয়েছে অ্যাপেন নিন ঠিক আছে অ্যাপেনিন পর্বতমালা রয়েছে কিসে ইতালিতে ঠিক আছে ইতালিতে রয়েছে অ্যাপেনিন পর্বতমালা আর পশ্চিম নরোয়তে কোন পর্বতমালা রয়েছে বলো পশ্চিম নরোয়তে পশ্চিম নরোয়তে পর্বতমালা রয়েছে স্ক্যান্ডিনেভিয়ান রেঞ্জ স্ক্যান্ডি নেভিয়ান পর্বতমালা রয়েছে পশ্চিম রয়েতে আর পশ্চিম ভারতে কোন পর্বতমালা রয়েছে এটা তো তোমাদেরকে জানা দরকার পশ্চিম ভারতে কোন পর্বতমালা রয়েছে পশ্চিমঘাট পর্বতমালা ঠিক আছে যার সর্বোচ্চ সিংহ হচ্ছে আনায়মুদি যেটা দক্ষিণ ভারতের সর্বোচ্চ সিংহ সেটাই কিন্তু পশ্চিম ভারতের পর্বতমালা ওকে তো এখান থেকে খুবই ইম্পর্টেন্ট কিছুগুলো কোশ্চেন তোমাদেরকে বললাম কোশ্চেনগুলো মনে রাখবে ওকে চলো পরবর্তী কোশ্চেন ভারতরত্ন প্রাপ্য প্রথম বিদেশি কে ভারত রত্ন প্রাপ্য প্রথম বিদেশি কে বলো সঠিক উত্তর কী হবে দেখো এর সঠিক উত্তর কী হবে এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি আব্দুল গফ্ফর খান আব্দুল গফ্ফর খান হলেন ভারতরত্ন প্রাপ্য প্রথম বিদেশি ব্যক্তি ওকে ভারতরত্ন প্রাইজ কবে থেকে দেওয়া শুরু হয় উনিশশো সাল থেকে ভারত দেওয়া শুরু হয় ওকে প্রথম কে পেয়েছিলেন শ্রী রাজা গোপালাচারী সর্বপল্লী রাধাকৃষ্ণন সিভি রমন এই তিনজন ব্যক্তি পেয়েছিলেন ভারত প্রথম ওকে এবার তোমাদেরকে এখান থেকে কোশ্চেন জিজ্ঞেস করতে পারে যে আব্দুল গফ্ফর খান কত সালে ভারতরত্ন পেয়েছিলেন ঠিক আছে কোশ্চেন জিজ্ঞেস করতে পারে তো মনে রাখবে উনিশশো সালে ঠিক আছে ভারতরত্ন দেওয়া হয় আব্দুল গফর খানকে ইনি সিটিজেনশিপের দিক থেকে কিন্তু পাকিস্তানি ওকে এছাড়াও আর কোন কোন বিদেশি ভারতরত্ন পেয়েছেন মনে রাখবে দেখো অপশন সি ল্যানসন ম্যান্ডেলা ইনি কবে ভারতরত্ন পান ইনি পেয়েছেন ভারতরত্ন উনিশশো সালে ইনি দক্ষিণ আফ্রিকার ব্যক্তি ছিলেন ওকে দেখো অপশান ডি মাদার টেরিজা ঠিক আছে মাদার টেরিজা কবে ভারতরত্ন পান বলো এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট দেখো উনিশশো আশি সালে মাদার টেরিজা ভারতরত্ন পান কিন্তু মাদার টেরিজা ভারতের নাগরিকত্ব নিয়ে নিয়েছিলেন ঠিক আছে যার জন্য কিন্তু বিদেশি হিসাবে ধরা হয় না মাদার টেরিজাকে ওকে ভারতত্ন নেওয়ার আগে তিনি ভারতের নাগরিকত্ব নিয়ে নিয়েছিলেন আর তিনি কোথাকার ব্যক্তি ছিলেন যদি জিজ্ঞেস করে মাদার টেরিজা কোথা থেকে বিলং করেন ম্যারিসন থেকে ওকে চলো পরবর্তী কোশ্চেন কী রয়েছে দেখে নেওয়া যাক দেখো শিবসাগর হ্রদ কোথায় অবস্থিত শিবসাগর হ্রদ কোথায় অবস্থিত বলো শিবসাগর হ্রদ কোথায় অবস্থিত কী হবে বলো এর সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ মহারাষ্ট্র মহারাষ্ট্রে রয়েছে শিবসাগর হ্রদ ওকে আচ্ছা মেঘালয়তে কোন রোদ রয়েছে বলো মেঘালয়তে কোন হ্রদ রয়েছে উমিয়াম ঠিক আছে উমি আম হ্রদ রয়েছে কোথায় মেঘালয়তে ওকে এবার দেখো আর এখান থেকে কী কোশ্চেন হতে পারে তোমাদেরকে যদি বলে যে উড়িষ্যাতে কোন হ্রদ রয়েছে উড়িষ্যাতে বিখ্যাত হ্রদ রয়েছে বলো চিল্কা হ্রদ ঠিক আছে চিল্কা হ্রদ রয়েছে উড়িষ্যাতে ওকে রাজস্থানে কোন হ্রদ রয়েছে রাজস্থানের মধ্যে রয়েছে সম্বর হ্রদ ঠিক আছে খুবই ইম্পর্ট্যান্ট দুটো কিন্তু চিল্কা আর সম্ভ ঠিক আছে চিল্কা হ্রদ কোথায় অবস্থিত উড়িষ্যাতে সম্বর হ্রদ কোথায় অবস্থিত রাজস্থানে ওকে চলো পরবর্তী কোশ্চেন প্রথম কোন ভারতীয় দ্রব্য বা প্রোডাক্ট জিআই ট্যাগ অর্জন করে ঠিক আছে জিআই ট্যাগ প্রাপ্য প্রথম কোন ভারতীয় দ্রব্য বলো নিম্নের চারটা অপশানের মধ্যে সঠিক উত্তর কী হবে দেখা যাক এই প্রশ্নের উত্তর কে পারে চলো কমেন্ট করো ফার্স্ট ঠিক আছে সঠিক উত্তর কী হবে বলো কমেন্ট করো এর সঠিক উত্তর কি হবে কমেন্ট করো দেখো সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ দার্জিলিং চা ঠিক আছে দার্জিলিং চা প্রথম ভারতীয় দ্রব্য যে জি ট্যাগ অর্জন করে ওকে জিআই ট্যাগ অনেকবার কোশ্চেন জিজ্ঞেস করে জিআই টেগের এই যে জি আই এর ফর্ম কী ঠিক আছে জি ফুল এর ফুলফর্ম কী এর ফর্ম হচ্ছে কি জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন মনে রাখবে এটা হচ্ছে জি আই এর ফুলফ্রম ওকে এবার দেখো এখানে তোমাদেরকে কারেন্ট অ্যাফেয়ার্সে কিছুগুলো কোশ্চেন বলি দু হাজার কুড়ি সালে কে কে দু হাজার উনিশ কুড়ি ঠিক আছে দু হাজার উনিশ কুড়িতে কোন 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 দ্রব্য জিআই টেগ পেয়েছে মনে রাখবে মণিপুরি কালো চাল ঠিক আছে জিআইটেক পেয়েছে এছাড়াও কান্দমাল হলদি পেয়েছে উড়িষ্যার জিআইটেক মিজোরামের পাউন্ডম এক ধরনের পোশাক এটা একটা ঠিক আছে এটাও কিন্তু জিআইটেক পেয়েছে আর কে পেয়েছে আর জিআইটেক পেয়েছে মিজোরামে আর একটা লোকনৃত্যের পোশাক ঠিক আছে যেটা পিজো পাউচে নামে পরিচিত ওকে এগুলো কিন্তু জিআইটেক পেয়েছে এছাড়াও আসাম চা ঠিক আছে আসাম চা কিন্তু টেক পেয়েছে কি পায়নি এটা তোমরা কমেন্টে জানাও কে কে জানো দেখি আসাম চা জেআইটেক পেয়েছে কি পায়নি ওকে চলো পরবর্তী কোশ্চেন দেখো বলাই চান মুখোপাধ্যায় কার নাম দেখো বলাই চান মুখোপাধ্যায় কার ছদ্মনাম এই ধরনের কোশ্চেন কিন্তু পি কনস্টেবল লেডি কনস্টেবল সাব ইন্সপেক্টর এক্সামের জন্য খুবই ইম্পর্টেন্ট ঠিক আছে বলো এর সঠিক উত্তর হয়ে যাবে অপশান অনুযায়ী অপশন এ বনফুল ঠিক আছে বনফুল হচ্ছে বলাচাঁদ মুখোপাধ্যায়ের ছদ্মনাম ঠিক আছে বলাইচাঁদ মুখোপাধ্যায় কিন্তু খুব ছোটো থেকে কবিতা লিখতেন আর যখন স্কুল লাইফে তিনি ছিলেন তখন থেকেই কবিতা লিখছেন তার ফলে তিনি শিক্ষকদের কাছ থেকে ঠিক আছে যাতে শিক্ষকরা জানতে না পারে যে তিনি লেখালেখি করছেন সেই জন্য তিনি তার ছদ্মনাম বনফুল ইউজ করতেন ঠিক আছে সো মনে রাখবে বলাইচাঁদ মুখোপাধ্যায়ের ছদ্মনাম হচ্ছে বনফুল আচ্ছা মৌমাছি কার ছদ্মনাম বলো মৌমাছি আর ছদ্মনাম আচ্ছা দেখো মৌমাছি কার নাম মোমাচি মৌমাচি নাম হচ্ছে কার জানো বিমল ঘোষ ঠিক আছে মনে রাখবে বিমল ঘোষ বিমল ঘোষের নাম হচ্ছে মৌমাছি আর বীরবল কার নাম বলো বীরবল কার নাম, প্রথম চৌধুরী ঠিক আছে প্রথম চৌধুরীর নাম হচ্ছে বিমল ওকে এছাড়াও কিছু ইম্পর্ট্যান্ট নাম মনে রাখবে যেমন ভোরের পাখি কার নাম বিহারীলাল চক্রবর্তীর নাম। ওকে এছাড়াও মনে রাখবে শঙ্কর কার চোদ্দ নাম মণি শঙ্কর মুখোপাধ্যায়ের নাম। ওকে এগুলো কিন্তু মনে রাখবে চলো পরবর্তী কোশ্চেন দেখে নেওয়া যাক দেখো কোন দুই দেশের মধ্যবর্তী আন্তর্জাতিক সীমানার ডাক নাম মেডিসিন লাইন ঠিক আছে বলো কোন দুই দেশের মধ্যবর্তী আন্তর্জাতিক সীমানার নাম মেডিসাইন লাইন ওকে তো সঠিক উত্তর কী হবে বলো দেখা যাক এই কোশ্চেনের অ্যান্সার কে ফার্স্ট কমেন্ট করে চলো কমেন্ট করো পরবর্তী কোশ্চেন দেখো কোন দুই দেশের মধ্যবর্তী আন্তর্জাতিক সীমানার ডাক নাম, মেডিসিন লাইন বলো কোন দুই দেশের মধ্যবর্তী আন্তর্জাতিক সীমানা দেখার নাম মেডিসিন লাইন তো সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ আমেরিকা ও কানাডা আমেরিকা যুক্তরাষ্ট্র ও কানাডার যে আন্তর্জাতিক সীমানা রয়েছে যেটাকে আমরা ফোর্টি নাইন প্যারালাল লাইন নামে জানি সেই প্যারালাল লাইনকে ওখানকার স্থানীয় লোকেরা কি বলে মেডিসিন লাইন বলে ডাক নাম দিয়েছে ওকে খুবই ইম্পর্টেন্ট এবার দেখো তোমাদেরকে যদি জিজ্ঞেস করে যে দেখো রাশিয়া চীন চীন ও নেপাল ঠিক আছে চীন নেপাল উত্তর ও দক্ষিণ আচ্ছা উত্তর ও দক্ষিণ কোরিয়া দেখো উত্তর ও দক্ষিণ কোরিয়ার মধ্যে কোন প্যারালাল লাইন রয়েছে থার্টি এইট প্যারালাল লাইন মনে রাখবে ঠিক আছে থার্টি এইট প্যারালাল লাইন রয়েছে উত্তর ও দক্ষিণ কোরিয়ার মধ্যে ওকে আর খুবই গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সীমানা আমাদের পরীক্ষার জন্য ডুরান্ড লাইন কার কার মধ্যে রয়েছে পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে ম্যাকমোহন লাইন ভারত ও চীনের মধ্যে রেড ক্লিফ লাইন ভারত ও পাকিস্তানের মধ্যে ওকে চলো পরবর্তী কোয়েশ্চেন দেখে নেওয়া যাক দেখো সোশ্যাল মিডিয়াতে বহুল প্রচালিত জিআইএফ মিডিয়া ফাইল এই কথার ফুল ফর্ম কি মানে সোশ্যাল মিডিয়াতে দেখবে তোমরা হোয়াটসঅ্যাপতে সাধারণত এটা বেশি সেন্ড হয় জিআইএফ ঠিক আছে এখানে ইমোজি বা নানান কোনো কমেডি বা এন্টারটেনের জন্য কিছু মিডিয়া ফাইল শেয়ার করা হয় ঠিক আছে সেটা জি আই এফ ফাইল বলা যেতে এই জি আই এফ ফাইলের ফুল ফর্ম কী বলো কে পারবে এর সঠিক উত্তর দিতে এর সঠিক উত্তর কী হবে বলো এর সঠিক উত্তর কী হবে তো সঠিক উত্তর হয়ে যাবে অপশান অনুযায়ী অপশান এ গ্রাফিক্স ইন্টারচেঞ্জ ফর্মেট গ্রাফিক্স ইন্টারচেঞ্জ ফর্মেট হচ্ছে জিআইএফের ফুল ফর্ম ওকে পিডিএফের ফুল ফর্ম কী ঠিক আছে তোমরা কে কে পারবে পিডিএফের ফুল ফর্ম কী বলো ঠিক আছে পিডিএফ পিডিএফ তোমরা তো অনেকটা ডিমান্ড করো পিডিএফের অনেক চাহিদা তো বলো পিডিএফের ফুল ফর্ম কি ঠিক আছে আর এই ভিডিওর পিডিএফ কিন্তু ভিডিও ডিসক্রিপশন বক্সে যে টেলিগ্রাম চ্যানেল রয়েছে সেই টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবে সেখানে কিন্তু পিডিএফ পেয়ে যাবে ফ্রিতে ওকে তো চলো পরবর্তী কোয়েশ্চেন দেখে নেওয়া যাক দেখো অন্ধকারাচ্ছন্ন মহাদেশ বলা হয় কাকে অন্ধকারচ্ছন্ন মহাদেশ কাকে বলা হয় বলো এর সঠিক উত্তর কি হবে এর সঠিক উত্তর হয়ে যাবে অপশান অনুযায়ী অপশান বি আফ্রিকা মহাদেশ আফ্রিকা মহাদেশকে কী বলা হয় অন্ধকারাচ্ছন্ন মহাদেশ বলা হয় ওকে এবার দেখো এখান থেকে অনেকগুলো কোশ্চেন বলি যদি তোমাদেরকে বলে যে বিশ্বের বৃহত্তম মহাদেশের নাম কী তখন কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে এশিয়া ঠিক আছে এশিয়া মহাদেশ হচ্ছে বিশ্বের বৃহত্তম মহাদেশ আর যদি তোমাদেরকে জিজ্ঞেস করে বিশ্বের ক্ষুদ্রতম মহাদেশের নাম কী তখন কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অস্ট্রেলিয়া ওকে আর বিশ্বের বৃহত্তম যদি দেশের নাম বলে ক্ষেত্রফলের দিক থেকে ঠিক আছে তোমার রাখবে রাশিয়া ঠিক আছে আর যদি তোমাদেরকে বিশ্বের বৃহত্তম দেশ বলে জনসংখ্যার দিক থেকে তখন হয়ে যাবে চীন ঠিক আছে আচ্ছা তোমাদের জন্য এখানে কোশ্চেন করি একটা ভারত ক্ষেত্রফলের দিক থেকে কত নম্বর স্থানে রয়েছে বিশ্বে ভারত ক্ষেত্রফলের দিক থেকে বিশ্বে কত নম্বর স্থানে রয়েছে ঠিক আছে এর উত্তর তোমরা কমেন্টে জানাবে চলো পরবর্তী কোশ্চেন প্রথম কোন ভারতীয় ইংল্যান্ডের হয়ে ক্রিকেট খেলেছেন বলো প্রথম কোন ভারতীয় ইংল্যান্ডের হয়ে ক্রিকেট খেলেছেন এর সঠিক উত্তর কী হবে এর সঠিক উত্তর হয়ে যাবে বলো দেখো অপশান ডি তো হবেই না অপশান বি তো হবেই না অপশান সি আর এর মধ্যে তোমাদেরকে লড়াই করতে হবে তো বলো এর সঠিক উত্তর কী হবে কমেন্ট করো এর সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ রঞ্জিত সিং রঞ্জিত সিং হলেন প্রথম ভারতীয় যিনি ইংল্যান্ডের হয়ে ক্রিকেট খেলেছেন ওকে এখান থেকে দেখো আর কি কোশ্চেন জিজ্ঞেস করে ক্রিকেট বিশ্বকাপ প্রথম কবে হয়েছিল উনিশশো পঁচাত্তর সালে উইনার কে ছিল ওয়েস্ট ইন্ডিজ ঠিক আছে এবার দেখো যদি তোমাদেরকে বলে ভারত প্রথম কবে বিশ্বকাপ জিতে উনিশশো তিরাশিতে ঠিক আছে কবে উনিশশো তিরাশিতে ওকে আর যদি তোমাদেরকে এখানে আরেকটি কোয়েশ্চেন বলি যদি বলে যে প্রথম ভারতীয়কে যে টেস্ট ক্রিকেটে সেঞ্চুরি করেছেন তখন সঠিক উত্তর হয়ে যাবে কি জানো তখন সঠিক উত্তর হয়ে যাবে লালা অমরনাথ মনে রাখবে লালা অমরনাথ হলেন প্রথম ব্যক্তি যিনি টেস্ট ক্রিকেটে সেঞ্চুরি করেছিলেন ওকে চলো পরবর্তী কোশ্চেন ভারতের প্রথম আন্তর্জাতিক টি টোয়েন্টি ম্যাচে ভারতের হয়ে অধিনায়কত্ব করেছেন কে বলো ভারতের প্রথম টি টোয়েন্টি ক্রিকেট আন্তর্জাতিক ম্যাচ যেটা ইন্টারন্যাশনাল ম্যাচ সেখানে কে অধিনায়কত্ব করেছেন বলো এর উত্তর কী হবে ঠিক আছে এটা তোমাদেরকে পারা দরকার ক্রিকেটের সাথে সবাই এখন যুক্ত রয়েছে তো বলো সবাই ক্রিকেট দেখো এর সঠিক উত্তর কি হবে এর সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ বীরেন্দ্র সেহবাগ বীরেন্দ্র সেহবাগ ভারতের প্রথম ইন্টারন্যাশনাল ক্রিকেটে টি টোয়েন্টি ম্যাচে অধিনায়কত্ব করেছিলেন দু থেকে দু হবে সময়টা ঠিক আছে কার সাথে সাউথ আফ্রিকার সাথে মনে রাখবে ওকে এবার দেখো আর একটা এখানে জিজ্ঞেস করতে পারে তোমাদেরকে যে ফার্স্ট ইন্ডিয়ান ক্রিকেট ঠিক আছে মানে ফার্স্ট টেস্ট ম্যাচের প্রথম ক্যাপ্টেন কে ছিলেন ঠিক আছে ফার্স্ট টেস্ট ম্যাচের প্রথম ক্যাপ্টেন কেছিলেন ভারতীয় তো সঠিক উত্তর যাবে সি কে নাইডু মনে রাখবে ঠিক আছে সি কে নাইডু হলেন প্রথম ভারতীয় ক্যাপ্টেন টেস্ট ম্যাচের ওকে চলো পরবর্তী কোশ্চেন কোন রক্ত গ্রুপকে সর্বজনীন দাতা বলা হয় কোন রক্ত গ্রুপকে সর্বজনীন দাতা বলা হয় বলো সঠিক উত্তর কী হবে কোন রক্ত গ্রুপকে সর্বজনীন দাতা বলা হয় সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ ও ঠিক আছে ও ব্লাড গ্রুপকে সর্বজনীন দাতা বলা হয় আর এবি ব্লাড গ্রুপকে সর্বজনীন গ্রহিতা বলা হয় ঠিক আছে ও ব্লাড গ্রুপকে দাতা আর এবিকে গ্রহিতা মনে রাখবে ব্লাড গ্রুপের যে ইয়ে ডিভাইডেড মানে ব্লাড গ্রুপ আবিষ্কার কে করেছিলেন ঠিক আছে বিজ্ঞানী ল্যান্ড স্ট্যানার বিজ্ঞানী ল্যান্ড স্ট্যানার ঠিক আছে কি আবিষ্কার করেছিলেন ব্লাড গ্রুপ আবিষ্কার করেছিলেন ওকে মনে রাখবে চলো পরবর্তী কোশ্চেন নিচের কোন হ্যালোজেন ঘরের তাপমাত্রায় তরল থাকে নিচের কোন হ্যালোজেন ঘরের তাপমাত্রায় তরল থাকে বলো এর সঠিক উত্তর কী হবে এর সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ ব্রমিন ঠিক আছে ব্রোমিনের সংকেত হচ্ছে বি আর মনে রাখবে ঠিক আছে আর ব্রোমিন হচ্ছে অধাতু যেটা তরল অবস্থায় পাওয়া যায় এটাও কোশ্চেন জিজ্ঞেস করে কোন অধাতু তরল অবস্থায় পাওয়া যায় সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু ব্রমিন ওকে চলো পরবর্তী কোশ্চেন নিম্নলিখিত বিমানবন্দরগুলির মধ্যে কোনটি ঝাড়খণ্ডের রাঁচিতে অবস্থিত বলো নিম্নলিখিত বিমানবন্দরগুলির মধ্যে কোনটি ঝাড়খণ্ডের রাঁচিতে অবস্থিত ঠিক আছে এর সঠিক উত্তর কী হবে দেখো এর সঠিক উত্তর কী হবে এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি মুন্ডা বিমানবন্দর মুন্ডা বিমানবন্দর রাঁচিতে অবস্থিত কলকাতাতে কোন বিমানবন্দর রয়েছে বলো নেতাজি সুভাষচন্দ্র বসু বিমানবন্দর রয়েছে কলকাতাতে গুজরাটে কী রয়েছে সর্দার বল্লভভাই পেটেল বিমানবন্দর রয়েছে আচ্ছা ইন্দিরা গান্ধী বিমানবন্দর কোথায় অবস্থিত ইন্দিরা গান্ধী বিমানবন্দর কোথায় অবস্থিত এটা তোমরা কমেন্ট বক্সে জানাবে ওকে চলো পরবর্তী কোয়েশ্চেন পাল বংশের প্রতিষ্ঠাতা কে পাল বংশের প্রতিষ্ঠাতা ঠিক আছে বলো বাংলা বিহার উড়িষ্যা বর্তমানে তো ডিভাইডেড হয়ে গেছে তখন একই ছিল তো সেই এলাকা জুড়ে রাজ করেছিল পাল বংশ যার রাজধানী তিন চারটার জায়গা ছিল যার মধ্যে পাটলিপুত্র একটা ওকে তো বলো পাল বংশের প্রতিষ্ঠাতাকে পাল বংশের প্রতিষ্ঠাতা হলেন অপশান সি গোপাল গোপাল হলেন পাল বংশের প্রতিষ্ঠাতা ওকে দেখো পাল বংশ থেকে কী কোশ্চেন জিজ্ঞেস করে ঠিক আছে যে পাল বংশ থেকে কোশ্চেন কি কি জিজ্ঞেস করে একটা কোশ্চেন হয় যে হ্যাঁ একটা কোশ্চেন জিজ্ঞেস করে বিক্রমশিলা বিশ্ববিদ্যালয় কার আমলে নির্মিত হয়েছিল মনে রাখবে বিক্রমশীলা বিশ্ববিদ্যালয় কার আমলে নির্মিত হয়েছিল ধর্মপালের আমলে নির্মিত হয়েছিল ওকে ধর্মপালকে কি বলা হয় কি উপাধি নিয়েছিলেন তিনি ঠিক আছে পরমেশ্বর পরভাট্টকর মহারাজা ধীরাজ উপাধি নিয়েছিলেন ধর্মপাল ওকে এবার দেখো যদি তোমাদেরকে জিজ্ঞেস করে যে পাল বংশের কোন রাজার ইতিহাস বা কোন রাজাকে ঠিক আছে কেন্দ্র করে সন্ধ্যাকর নন্দী রাম চরিত্র লিখেছেন বা সন্ধ্যা নন্দীর লেখা সন্ধ্যাকর নন্দীর লেখা রামচরিত্রের নায়ককে তো মনে রাখবে সঠিক উত্তর হয়ে যাবে কে রামপাল ঠিক আছে পাল বংশে কিন্তু শেষ পরাক্রম রাজা ঠিক আছে পরাক্রম নরপতি আরেকটা কোয়েশ্চেন এখানে বনে যে কোশ্চেন হয় যে সন্ধ্যাকর নন্দী ঠিক আছে কোন রাজবংশের সমসাময়িক ছিলেন তো মনে রাখবে পাল বংশের সমসাময়িক ছিলেন একজেক্ট জিজ্ঞেস করলে রামপাল ওকে চলো পরবর্তী কোশ্চেন কপাল কুণ্ডলা উপন্যাসটি কে লিখেছেন কপাল কুণ্ডলা উপন্যাসটি কে লিখেছেন বলো কপাল কুণ্ডলা উপন্যাসটি কে লিখেছেন তে সঠিক উত্তর হয়ে যাবে বন্দ্যোপাধ্যায় বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় কপাল কুণ্ডলা উপন্যাসটি লিখেছেন আর এটা সাধারণত বাংলাতে ঠিক আছে বাংলাতে প্রথম সার্থক রোমান্টিক উপন্যাস মন রাখবে ঠিক আছে এটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট তথ্য ওকে চলো পরবর্তী কোশ্চেন ভারতের দীর্ঘমেয়াদী রাষ্ট্রপতি কে ছিলেন ভারতের দীর্ঘমেয়াদী অর্থাৎ সবথেকে বেশি সময় ধরে রাষ্ট্রপতির পদে কে ছিলেন বলো এর সঠিক উত্তর কি হবে এর সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি রাজেন্দ্র প্রসাদ রাজেন্দ্র প্রসাদ মহাশয় উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত রাষ্ট্রপতি পদে ছিলেন আর এ নিয়ে ভারতের দীর্ঘমেয়াদী রাষ্ট্রপতি ওকে এবার দেখো অপশান দে কি কোয়েশ্চেন হয় অপশন দে কোশ্চেন হয় ভারতের প্রথম মুসলিম রাষ্ট্রপতির নাম কি সঠিক উত্তর হয়ে যাবে জাকির হোসেন ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতির নাম কি সঠিক উত্তর হয়ে যাবে প্রতিভা সিং পাটেল ওকে খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন কিন্তু দুটোই মনে রাখবে চলো পরবর্তী কোশ্চেন পৃথিবীর দ্রুততম মানুষ হিসাবে কে পরিচিত পৃথিবীর দ্রুততম মানুষ হিসাবে কে পরিচিত বলো সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হয়ে যাবে অপশান অনুযায়ী অপশান ডি উসেন্ট বোল্ট ইনি জামাইকার একজন দৌড়বিদ ঠিক আছে অনেকবার কোশ্চেন জিজ্ঞেস করে উসেন্ট বোল্ট একজন নিম্নে হয়তো চারটা অপশান দিয়ে দেয় ক্রিকেটার ফুটবলার টেনিস প্লেয়ার দৌড়বিদ তোমন রাখবে ইনি একজন দৌড়বিদ ঠিক আছে অলিম্পিকে অনেকবার গোল্ড মেডেলিস্ট পেয়েছেন তো ইনি জামাইকার প্লেয়ার মনে রাখবেন এটাও কিন্তু কোশ্চেন জিজ্ঞেস করে জামাইকার প্লেয়ার হুসেন বোল্ট ঠিক আছে আচ্ছা পিটি উষার ডাকনাম কী মিল্খা ডাক নাম কি দুটোই কিন্তু আলোচনা করা হয়েছে কোশ্চেনগুলো কে কে জানো তোমরা কমেন্টটি জানাও তো দেখি ঠিক আছে চলো পরবর্তী কোশ্চেন নেপালের প্রধান নদীর নাম কী নেপালের প্রধান নদীর নাম কি বলো নেপালের প্রধান নদীর নাম কি তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন অনুযায়ী অপশান এ গণ্ডকী ঠিক আছে কোন কোন জায়গাতে কাল গণ্ডকী অপশানে তোমরা পাবে গণ্ডকী হচ্ছে নেপালের প্রধান নদীর নাম ওকে খুবই ইম্পর্টেন্ট সিন্ধু কার প্রধান নদী সিন্ধু হচ্ছে পাকিস্তানের প্রধান নদী মনে রাখবে সিন্ধু হচ্ছে পাকিস্তানের প্রধান নদী ওকে আর সিন্ধু নদীর উৎপত্তি কোথায় ঠিক আছে সিন্ধু নদীর উৎপত্তি কোথায় বলো এটা তোমরা কমেন্টে জানাও ঠিক আছে চলো পরবর্তী কোশ্চেন জৈন ধর্মের তেইশতম তীর্থকর কে জৈন ধর্মের তেইশতম তীর্থকর কে জৈন ধর্মের তেইশতম তীর্থকর কে তে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি পার্শ্বনাথ পার্শ্বনাথ হলেন জেন ধর্মের তেইশতম তীর্থকর আর চব্বিশতম তীর্থকর হলেন কে ভগবান মহাবীর আর প্রথম তীর্থকর কে ঋষভনাথ মন রাখবে ওকে চলো এবার তোমাদের জন্য কমেন্ট ট্যাক্স ঠিক আছে ক্লাসের আলোচনা শেষ হলো এবার তোমাদের কাজ এই দুটি প্রশ্নের অ্যান্সার তোমাদেরকে কমেন্টে জানাতেই হবে ওকে আশা করি পারবে কারণ এগুলো অলরেডি আমি আলোচনা করেছি কোশ্চেনগুলো প্রিভিয়াস ক্লাসে চলো দেখো কোশ্চেন কি রয়েছে এশিয়া মহাদেশের সর্বাধিক বর্ষণ সিক্ত স্থানের নাম কী কোশ্চেন বলছে এশিয়ার সব থেকে বৃষ্টিপাত কোন স্থানে হয় বলো নিম্নে চারটা অপশানের মধ্যে সঠিক উত্তর কি হবে ঠিক আছে চারটা অপশনের মধ্যে সঠিক উত্তর কি হবে উত্তর তোমরা কমেন্টে জানাবে দেখো আমি যতগুলো ক্লাসে কোশ্চেন জিজ্ঞেস করলাম সেই কোশ্চেন যে যত ভালোভাবে লিখে কমেন্ট করবে তার কোশ্চেনকেই আমি কিন্তু মানে তার কোশ্চেনের অ্যান্সারকেই আমি কমেন্টে পিন করে দেবো ওকে সো চেষ্টা করবে ভালো থেকে ভালোভাবে অ্যান্সারগুলো দেওয়ার কমেন্ট বক্সে ওকে ডাইরেক্ট এবিসি ডি তো আর বুঝতে পারা যায় না তো তোমরা যদি ডাইরেক্ট কোশ্চেন এইভাবে লেখো যে এশিয়া মহাদেশের সর্বাধিক বর্ষণ সিক্ত স্থান ডট অ্যান্সার দিয়ে দিলে এইভাবে যদি লেখো তাহলে কিন্তু যারা পরে ভিডিও দেখবে তাদেরও কিন্তু উপকারে আসবে আর তোমার কিছুটা জ্ঞান অন্যরও সাহায্য আসবে ওকে সো বেটার কমেন্ট করবে আমি যার বেটার মনে হবে কমেন্টটা তারটাই আমি কিন্তু পিন করে দেবো ওকে চলো পরবর্তী কোশ্চেন কোন নদীর গতিপথে বিখ্যাত হুড্রু জলপ্রপাত সৃষ্টি হয়েছে বলো কোন নদীর গতিপথে বিখ্যাত হুড্রু জলপ্রপাত সৃষ্টি হয়েছে ঠিক আছে এখানে একটা হিংস দিয়ে দিই সেই নদীর তীরে কিন্তু টাটা স্টিলও তৈরি টাটা স্টিল ফ্যাক্টরি কিন্তু সেই নদীর তীরে রয়েছে ঠিক আছে নদীটির নাম কী বলো আশা করি বুঝে গেছো এই দুটি কোয়েশ্চেনের অ্যান্সার তোমরা কমেন্ট বক্সে জানাবে ওকে তো চলো পরবর্তী আর তো কিছু কোয়েশ্চেন নেই ঠিক আছে ভিডিওটি যদি তোমরা শেষ পর্যন্ত দেখেছো ভিডিওটি উপকার এসেছে ভালো লেগেছে তো একটা লাইক করবে তোমাদের লাইক আমাকে ভিডিও বানাতে প্রচুর মোটিভেট করে আর কমেন্ট করবে তোমাদের ফিডব্যাক ভিডিও সম্বন্ধে কোয়েশ্চেন সম্বন্ধে বা আলাদা কিছু তোমাদের প্রয়োজন থাকলে সমাপ্ত কিছু তোমরা কমেন্টে জানাতে পারো তোমাদের প্রত্যেকের ফিডব্যাক আমার কাছে মোস্ট ইম্পর্টেন্ট এবং প্রত্যেককে আমি রিপ্লাই দিয়ে থাকি সো কমেন্ট করবে ওকে আর যদি ভিডিও উপকৃত মনে হয় তো বন্ধু বান্ধব সহপার্ডদের কাছে শেয়ার করতে ভোল না আর যদি চ্যানেল নতুন হয়ে থাকো এখনও চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে যুক্ত হয়ে যাও কারণ এই ধরনেরই কন্টেন্ট তোমাকে এই চ্যানেলে প্রোভাইড করানো হবে ওকে তো যাই হোক ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থেকো সুস্থ থেকো নিজের খেয়াল রাখো সর্বদা মোটিভেট থেকো সফলতা এক নাক একদিন আসবে জয় হিন্দ